কেমন হয় যদি আপনাকে আমরা এখানে ইনভাইট করি? অবশ্যই খুব ভালো হবে, তাই না? কারণ জায়গাটা এত সুন্দর। তো এরকম যদি আমরা কাউকে কোনো প্রপোজাল দিতে চাই বা কোনো সাজেশন দিতে চাই বা কিছু জানতে চাই যে কেমন হবে যদি আমরা এটা করি, কেমন হবে যদি এটা হয়, এই কেমন হবে দিয়ে প্রশ্নগুলো আমরা ইংরেজিতে কিভাবে করতে পারি, চলুন আমরা খুব সহজে এটা শিখে নিই। কেমন হওয়ার জন্য আমরা ব্যবহার করব হাউ অ্যাবাউট। কেমন হয়, হাউ অ্যাবাউট। এই হাউ অ্যাবাউট দিয়ে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কেমন হয়? প্রথমে আমরা হাউ অ্যাবাউট বলি, তারপর আমরা একটা ভার্ব বসাই, ভার্বের সাথে আইএনজি, আর তারপর এক্সটেনশন, আর সবার শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবো না। চলুন কয়েকটা সেন্টেন্স একটু আমরা চেষ্টা করি। কেমন হয় যদি আমরা এখন বাহিরে যাই? হাউ অ্যাবাউট গোয়িং আউটসাইড। একটা মুভি দেখলে কেমন হয়? হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি। একটা জামা কিনলে কেমন হয়? হাউ অ্যাবাউট বাইং আ ড্রেস। সি বিচে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু সি বিচ। আজ এখানে থাকলে কেমন হয়? হাউ অ্যাবাউট স্টেইং হিয়ার টুডে। এক কাপ চা বানালে কেমন হয়? হাউ অ্যাবাউট মেকিং আ কাপ অফ টি। তোমাকে কিছু টাকা দিলে কেমন হয়? হাউ অ্যাবাউট গিভিং ইউ সাম মানি। ইংরেজি শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। সবাইকে সাহায্য করলে কেমন হয়? হাউ অ্যাবাউট হেল্পিং এভরি ওয়ান। তাদেরকে দাওয়াত দিলে কেমন হয়? হাউ অ্যাবাউট ইনভাইটিং দেম, এটসেট্রা। তাহলে এরকম যে কোনো সেন্টেন্স, যে কোনো সাজেশন, যে কোনো আইডিয়া যদি আপনি কাউকে দিতে চান বা জিজ্ঞেস করতে চান যে এই জিনিসটা করলে কেমন হয়, তখন আপনি ইউজ করতে পারেন হাউ অ্যাবাউট। অ্যান্ড ইউ ক্যান মেক আ লট অফ সেন্টেন্সেস উইথ হাউ অ্যাবাউট নাও, বিকজ নাও ইউ নো দ্য স্ট্রাকচার। So well everyone, thanks for watching this video and I hope to see you all real soon. Stay blessed. Bye bye. By the way, don't forget to share this lesson.